বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন এবং যারা প্রথম থেকে গৌরী চৌধুরীর গান শুনছেন, বসন্ত বাতাসের সঙ্গে আছেন, তাদের সবাইকে আমি আবারও এনটিভির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গীত পরিবেশন করছেন আমাদের অনেক প্রিয় একজন মানুষ গৌরী চৌধুরী। দিদি, আমরা এখন কিন্তু সরাসরি গানে চলে যাব, এখন কার গান শুনবো আমরা? আমি আসলে সব ধরনের সবার মরমী কবি সবার গান করতে চাই। হ্যাঁ, হাসান রাজার একটি গান। হাসান রাজা, হ্যাঁ, এখানে অনেক ভক্ত আছেন, হাসান রাজার গান শুনবো। আমরা নিজেও কিন্তু তার অনেক ভক্ত। আর যারা রিকোয়েস্ট করেছেন তাদের গান পরে করছি। গানটা আমার অত্যন্ত প্রিয় একটি গান। ওই আমি না লইলাম
গাজীর নাম রে সৈয়দ মুর্তজা আলী একটা প্রবন্ধে লিখেছেন 1925 সালে ভারতীয় দর্শন কংগ্রেসের একটা অনুষ্ঠানে 1925-এ রবীন্দ্রনাথ ঠাকুর হাসন রাজা সম্পর্কে প্রথম কিন্তু আলোচনায় আনেন এবং তারপর থেকে হাসন রাজা বুদ্ধা মহলে বিশেষ করে উপরের যে স্তর আছে বাংলা সাহিত্যের তাদের কাছে পরিচিত হন এবং হাসন রাজাকে এই লেভেলে পরিচয় করিয়ে দেবার জন্য রবীন্দ্রনাথের অবদান অনেকেই লিখে গেছেন যে রবীন্দ্রনাথের অনেক অবদান এবং এই হাসন রাজাকে পরিচয় করিয়ে দেবার জন্য আপনি এত চমৎকার করে আমি না লইলাম এবং ডক্টর হুমায়ুন আহমেদ তারও কিন্তু অনেক প্রিয় গানটা এই গানটা কিন্তু অনেক প্রিয় একটা গান উনি উনার ইয়েতে নাটকে অনেক ব্যবহার করেছেন তো দিদি আমি কিন্তু একজন কলার অন্তত নেই একজন না তুমি কয়েকজন নাও না তুমি তুমি নিচ্ছ না আমি আগেই বলছিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে পরম শ্রদ্ধেয় রশিদা বানু আপা আপনি ফোন কল করার জন্য আমাদের অনুষ্ঠানের মান কিন্তু অনেক বেড়ে গেল আপনি আমাদের পরম একজন শ্রদ্ধেয় মানুষ এবং গৌরীদিরও একজন প্রিয় মানুষ আজকে তুমিও আমার খুব প্রিয় মানুষ তুমি প্রিয় গায়িকা আমি তোমার একজন অনেক বড় ফ্যান ও বাবা থ্যাংক ইউ আমিও তোমার ফ্যান আমিও তোমার গানের ফ্যান আমরা একে অন্যকে ভালোবাসি একে অন্যকে একজন আরেকজন শিল্পীকে ভালোবাসবে এটাই আমাদের আমি আমার চাওয়া যেটা এখানে আমি একটা কথাই বলি যে সব শিল্পীদের কাছে আমাদের আমরা সবাই মিলে যেন একসঙ্গে থাকি সবাই মিলে যেন ভালো গান করি সবাই সবাইকে কি বলে আমরা সবাই সবাইকে সাহায্য করি সহযোগিতা করি এটাই আমার কাম্য আসলে সবাই সবার মতো করে ভালো গাইছে এখানে অনেক শিল্পীরা আছে সবাই যার যার মতো করে ভালো করেই চেষ্টা করছে সবাই ভালো করে গাইতে ধন্যবাদ দিদি এবং ধন্যবাদ আপা আপনি ফোন কল করার জন্য আরেকজন কল আমরা নিয়ে আবার আমরা গানে চলে যাব হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া বলেন সবচেয়ে বড় কথা আপনার যারা যন্ত্রসঙ্গীতে আছেন তারা গুণী ব্যক্তিত্ব তাদেরকে আমার সালাম দিবেন আর গরিবদের কাছে আমার একটা অনুরোধ অবশ্যই বলেন আপনার সবচেয়ে প্রিয় যে গানটি সে গানটি আমার বন্ধুদের জন্য শোনাবেন মুস্তাকিন ভাই আমরা আবার শুনবো আরো কলে যাব তো আরেকটা কল আমরা লাস্ট কল তুমি হ্যালো কলার আসসালামু আলাইকুম জি ভাই ভালো আপনি কেমন আছেন ধন্যবাদ ফোন কল করার জন্য আমাদের সাথে কিন্তু সময় যদি একদম কম আমরা পরবর্তী গানে চলে যাই গানগুলো একটু লিখে নিও কারণ কয়েকটা লাইন তো অন্তত অবশ্যই আমরা আমার মনে আছে আমরা শুনবো এই গানগুলো প্রাণনাথ ছাড়িয়া যাইও না বন্ধুরে আব্দুল করিমের বিখ্যাত গান আমরা শুনবো আমি আমি আরো যে অনুরোধ করি আছে হ্যাঁ একটু হ্যাঁ জাস্ট কয়েকটা লাইন করে নি এটা অবশ্যই করতে পারেন দিদি তুমি আমার কাছে থাকো যাইও বন্ধুরে যাইও না গো দূরে দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে প্রাণ ওরে ছাড়িয়া যাইও না বন্ধু
অনুরোধের গান না দিদি, আমরা এখন আমরা পরবর্তীতে আবার অনুরোধের গান
আপনি গানও তো সব সময় চমৎকার করে মিশে যাওয়া, জানি না সবার কিরকম লাগছে। তুমি তো ফোন নিচ্ছ না, অনেকেই কমপ্লেইন করছে যে ফোন নেওয়া যাচ্ছে না দিদি, এত ব্যস্ততা। এবং মানে ফোন লাইন যারা নিচ্ছেন ওখান থেকে আরাফাত বারবার আমাকে বলছেন যে এত ফোন কল, কিন্তু কিছু কিছু আমরা নিচ্ছি দিদি, আমরা এর জন্য আমরা বিরতিতে যাব দিদি। আমরা বিরতির পর এসে প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় এই সঙ্গীত শিল্পী শুধু শিল্পী নন, তিনি একজন সঙ্গীতজ্ঞ, তিনি অবশ্যই দিদি আপনি গান শেখান যাদেরকে, এবং বাংলা ভাষী যারা না তাদের কাছেও গান পৌঁছে দিচ্ছেন। আমরা তার গান শুনবো, তার সাথে কথা বলবো একটা বিজ্ঞাপন বিরতির পর। বিরতির পর আমরা তার গানও শুনবো, তার সাথে কথা বলবো। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গেই থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। সৈকো বসন্ত বাতাস, সৈকো বসন্ত